ভারতের মোস্ট পাওয়ারফুল অফিসার ওস্কার সিং ওমরসানি। মহান মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর, নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ থেকে খাদ্য, অস্ত্র ও তেল নিয়ে আসা 26টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সিনেমার নাম অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপটে তৎকালীন ভারতের প্রভাবশালী অফিসার ছিলেন ওস্কার সিং কাটকার। সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা ওমরসানিকে, বিষয়টি নিশ্চিত করেছেন এ তারকা নিজেই। ফেসবুকে ওই চরিত্রের লুক প্রকাশ করে ওমরসানি বলেন, 1971 সালে স্বাধীনতা সংগ্রামের এক বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে অপারেশন জ্যাকপট। আর এই ছবিতে তৎকালীন ইন্ডিয়ার মোস্ট পাওয়ারফুল অফিসার ছিলেন ওস্কার সিং কাটকার। তার চরিত্র নিয়ে হাজির হলাম অপারেশন জ্যাকপটে। ধন্যবাদ এ ছবির প্রযোজক ও পরিচালককে। এদিকে FDC-র 2 নম্বর ফ্লোরে অপারেশন জ্যাকপটের চলছে শুটিং। সেখানে দেখা গেল নায়ক মামুনুল ইমন, জয় চৌধুরী, শিপন মিত্র, জিয়ল রোশন ও খল চরিত্রে অভিনয় শিল্পী শিমুল খানকে একেবারে অচেনা রূপে। এমনভাবে তাদের আগে কেউ দেখেনি। সকলের পরনে ছিল লুঙ্গি। চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, এমন চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সিনেমাটি বিগ বাজেটের, ভালো লাগছে সব মিলিয়ে। যৌথভাবে এই ছবিটি পরিচালনা করছেন ঢাকার দেলোয়ানজাহান জন্টু ও কলকাতার রাজীব কুমার। এতে অফিসারের ভূমিকায় আছেন অনন্ত জলিল।